অমর বাবু, ঋষিকা তো আপনার বোন। আপনি জানেন না ও ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখে? ও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে, তাছাড়া ওর বয়সটাই বা কত? আপনি বলুন না, ওর অসহায়তার সুযোগ কারণ নেওয়া উচিত? আমি তো আপনাকে বারবার বলছি, এই সবটাই একটা ষড়যন্ত্র, কেন বিশ্বাস করছেন না আপনি? যার ভাইয়ের জন্য এই সমস্ত কিছু ঘটেছে তাকে বিশ্বাস করবো আমরা? তুমি ওদের একটা কথা বুঝতে পারছো না, তোমার ভাই এই বাড়ির মেয়েকে অপমান করেছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার দাদা সেই মেয়েটারই দায়িত্ব নিতে চাইছে। এখানে না একটা বিরাট বড় তফাৎ তোমার আর আমার ক্লাসের। ঋষিকার ড্রাইভার ওই মেয়েটার ভাই? হ্যাঁ অঙ্কল, এই সমস্ত কিছু ঘটিয়েছে ওই হৃদয় হরণ, আর সে আর কেউ না, তুতের ভাই। আঙ্কেল, আমার তো মনে হয় তুতে আর ওর ভাই মিলে এই ষড়যন্ত্রটা করেছে। না ডিজাইনার ম্যাডাম, আমার ভাই কোনো দোষ করেনি, আর সেটা আমি প্রমাণ করে দেবো। আর আসল দোষী কে তাকেও আমি সবার সামনে নিয়ে আসবো। তুতে সোম থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।